ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান স্পেশাল মমি। আর আমি আজকে ব্লগ স্টার্ট করছি আফটারনুন থেকে। এখন টাইম হয়েছে 12:30 আর হঠাৎ অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে তো একটু রোদ রোদ ছিল আর ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা। আর আগে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন যদি এরকম টাইমে বৃষ্টি হতো ঠিক স্নানের আগে, অবশ্য সেটা সানডে হতে হতো, তো তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে এই ছাদে গিয়ে অনেকটা স্নান হয়ে যেত। কিন্তু এখন এই ফ্ল্যাটের ছাদে সেটা সম্ভব নয়। তো হঠাৎ করে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমার শাওয়ার নেওয়া হয়ে গেছে কিন্তু বাইরে এখন অত দূরে বৃষ্টি হচ্ছে না, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আর এখন আমাকে ব্যালকনি থেকে সমস্ত জামা কাপড় এনে বেডরুমে মেলতে হবে। বর্ষার সব থেকে প্রবলেম এটাই, ভেজা জামা কাপড়। আর এত ছোট্ট ফ্ল্যাট আমার, তো এখানে আমার আরও প্রবলেমই হয় জামা কাপড় শুকনো করার জন্য। তো যাই হোক, অ্যাডজাস্টটা করতেই হবে। আর এখন লাঞ্চ করব, আর আজকে লাঞ্চে শেয়ার করব তোমাদের সাথে যে আমি আজকে লাঞ্চে কী কী বানিয়েছিলাম। আর তারপর ইভিনিংয়ে আজকে অম্বরকে নিয়ে স্পেশাল এডুকেটারের কাছে যাব। ওর মানডে করে স্পেশাল এডুকেটারের কাছে যাওয়ার থাকে, তো সেখানে যাব। তো চলো আগে দেখিয়ে দিই লাঞ্চে কি কি আজকে বানিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি কিছু জামা কাপড় এনে রেখেছি, আরো আনা বাকি আছে। আজকে আমি লাঞ্চ বানিয়েছি, ভাত তো আছে, এর সাথে পটল ভাজা আর মাছের ঝাল, ছোট ছোট মাছের ঝালটা তেলাপিয়ার মাছ ছোট সাইজে, আর আমড়া দিয়ে টক ডাল, এটা দিয়ে আজকে আমি আমার লাঞ্চ করব। আমি আর অম্বর দুজনেই রেডি হয়ে গেছি, অম্বরকে নিয়ে এখন স্পেশাল এডুকেটরের কাছে যাব, আর ওখান থেকে ফিরে এসে তোমাদের সাথে আরো কথা হবে। আমি আর অম্বর অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমার কিচেনে কিছু কাজ ছিল, সেগুলো করলাম। আর আমার কিচেনের কাজ কদিন হলো একটু বেড়ে গেছে, কারণ আমার যে মেয়ে আছে লতা দি, তার জ্বর হয়েছে। হ্যাঁ, জ্বরই হয়েছে। আর জ্বর শুনলে বর্ষাকালে আমাদের সবার ভীষণ ভয় লাগে, জ্বর হয়েছে শুনলে পরে। না, লতা দি ডেঙ্গু হয়নি, এমনি যে সর্দি জ্বর হয়েছে, কারণ বৃষ্টিতে ভেজে, এবারই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে, খারাপই লাগে। তো সেই সর্দি লেগে জ্বর হয়েছে, তার জন্য দুদিন আসতে না। ওষুধ ঠিক আছে, আসতে হবে না, তুমি আরও দু তিন দিন রেস্ট নাও, তারপরে সুস্থ হয়ে আসো। আর হ্যাঁ, তোমাদেরকেও আমি একটা কথা বলতে চাই, চারদিকে বর্ষা, মানে গরমের পর যখন বর্ষা আসে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু বর্ষার সাথে সাথে ডেঙ্গুও আসে। তো আমরা সবাই একটু সচেতন হব, না হলে তো ডেঙ্গুর বিপদ আরও ছড়িয়ে পড়বে। তো নিশ্চয়ই আমরা বাড়িতে কেউ জল জমিয়ে রাখবো না, যা হয় কুলারে জল রাখবো না, কোথায় জল জমতে দেবো না। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো মশারি টাঙিয়ে শোবো। হ্যাঁ, আমি বলছি মশারি টাঙিয়ে শোয়ার কথা, আমার নিজের যেটা একদম ইচ্ছে করে না, কিন্তু অপূর্ব ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। তো
আমার সেই জায়গাটা, আমার ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক আমাকে মশারির ভেতর শুতেই হয়। তো এটা কোনো, এটা তোমাদেরকে বলছি এই কারণে, কারণ ডেঙ্গু হওয়ার জন্য একটা মশার কামড়ই যথেষ্ট। তো তোমরাও প্লিজ প্লিজ রাতে মশারি টাঙিয়ে শোবে, আর বাচ্চাদেরকে, বাচ্চারা হয়তো বিকেলে একটু বেরোচ্ছে বা স্কুলেও যাচ্ছে, যেখানেই যাক না কেন অবশ্যই গুড নাইট রোল অন বা ওডোমস যেগুলো আছে আমাদের আর কি, সেগুলো আমরা ইউজ করবো। অ্যাকচুয়ালি আমরা নিজে থেকে যতটা সচেতন হতে পারি, আর যতটা সচেতন হবো সেটা আমাদের জন্যই ভালো। আমি এই কথাগুলো বলছি বলে তোমরা হয়তো কেউ অন্যরকম ভাবে কিছু নিও না যে আমি এইভাবে বলছি। হ্যাঁ, আমার কাছে এরকম একটা প্ল্যাটফর্ম আছে যে আমি একসাথে অনেকের সাথে কমিউনিকেট করতে পারি, আর তোমরা সবাই আমার বন্ধু, আমি তোমাদেরকে বন্ধু ভাবি, তোমরাও আমাকে বন্ধু ভাবো। তো সেই বন্ধু হিসেবে বলছি, প্লিজ 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 মশারি টাঙিয়ে শোবে অবশ্যই, আর বাচ্চাদের গুড নাইট রোল অন বা ওডোমস অবশ্যই একটু লাগিয়ে দেবে, কারণ ওরাও সারাদিন ঘরে থাকতে চায় না, ওরাও চায় বিকেলে একটু বেরোবো। আর বাড়ি, সত্যি কথা বলবো, সন্ধ্যা বিকেলবেলা দরজা খুললেই মশা যেন ভন ভন করে আসতে থাকে, ধেয়ে আসে। তো তার জন্য অবশ্যই দরকার, আর সকালেও দরকার, কারণ ডেঙ্গুর মশা সকালেই বেশি আসে। যাই হোক, আমি এখন ডিনার বানাবো, আর ডিনারে বানাবো অমরের ফেভারিট জিনিস, হ্যাঁ, শুকা আলু। এটা কোনো রেসিপি নয়, একটা আলু সেদ্ধ দিয়ে একটা খুব সিম্পল একটা ব্যাপার, কিন্তু অম্বরের ভীষণ ফেভারিট। আর আজকে লাঞ্চের মাছ ডাল তো সব রয়েই গেছে, তো শুকা আলু ডাল আর মাছ দিয়ে আজকে আমাদের ডিনার হবে। তো এখন আমি একটু ডিনারটা রেডি করে নিই, কারণ অম্বর কদিন ধরে ইভিনিংয়ে দুধ কিছু খাচ্ছে না, দুধও খাচ্ছে না, অন্য কিছুও খেতে চাইছে না। তো ও তাড়াতাড়ি ডিনার করে নেবে, আর ডিনার করে ঘুমও পেয়ে গেছে, সকাল স্কুল ছিল প্লাস ইভিনিংয়ে স্পেশাল এডুকেটটা, আজকে ওর একটু বিজি শিডিউল ছিল, তো তার জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো আমি ডিনারটা ঝটপট রেডি করে নিই। হ্যাঁ, আলু দেবো, আর আমার বাটি নিয়ে রেডি শুকনো আলু খাওয়ার জন্য। হ্যাঁ দেবো, চল চল। আর আমার শুকা আলু রেডি হয়ে গেছে। আলু রেডি, চল আমার ডিনার করবে, আর আমি অপূর্বর জন্য ওয়েট করব, আর এই ভিডিওটা এখানেই ফিনিশও করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিউয়ার্স, প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবও করবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আর বেল বাটন প্রেস করবে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। হ্যাঁ, সুইট ড্রিম, অম্বরও বলে দিয়েছে সুইট ড্রিম। অম্বর সামনে এসে বলো ফ্রেন্ডদের, বলো। হ্যাঁ।
হ্যাঁ ফ্রেন্ড, বলো গুড নাইট। নাইট, সুইট ড্রিম। হ্যাঁ সুইট ড্রিম।